कोसिगि तोमहि मा विपत्तारिणी चंडिका वैनम। এখান থেকে পুরো ফুল তোমরা নিয়ে যেতে পারবে। বিপত্তারিণী বাড়িতে আসলে তোমরা যেই জায়গাটায় ধূপ আর মোমবাতি চালাতে পারবে সেইটা কিন্তু হচ্ছে। তো এইখানে তোমরা কি করে আসবে, মানে গাড়ি করে হোক বা ট্রেনে করে হোক, বা এই মন্দির খোলার সময় কখন আছে, বা এইখানে ভোগ কখন দেওয়া হয়, বা এখানে তোমরা মাকে ফুল দিতে পারবে কিনা, সেই পুরো তথ্য কিন্তু এই ভিডিওটার মধ্যে থাকতে চলেছে। তো এখানে কিন্তু তোমার এখনো মাকে প্রণাম করা যাচ্ছে। আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন দিন, আর আরও একটা নতুন বছর। তো দেখতে দেখতে কিন্তু 2024 চলেই এলো, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে কিন্তু অনেকের অনেক রকম প্ল্যান থাকে, অনেকে অনেক জায়গায় যায়। তো আমার মতন কয়েকজন মানুষ আছে, তারা কিন্তু অনেকেই যায় মন্দিরে। এবার আমি গেছিলাম বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। তো নতুন বছরে তোমরা এখানে কি করে আসবে এবং কখন আসবে, তো সেই বিষয়ে কিন্তু পুরো তথ্য এই ভিডিওর মধ্যে রইল। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তোমরা। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে গড়িয়ার দিকে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বারাইপুর দিকে। এবার তোমরা যদি বারাইপুর থেকে আসতে চাও, ওখান থেকে অটো ধরে আসতে হবে, বা যদি তোমরা গড়িয়া থেকে আসতে চাও, গড়িয়া থেকেও কিন্তু অটো ধরে তোমাদেরকে এই দিকে আসতে। তবে এটাও এইখানে একটা ওষুধের দোকান আছে দেখতে পাচ্ছি, ফ্র্যাঙ্ক রোজ। আর এই যে বেশিরভাগ গাড়িগুলোই কিন্তু যাচ্ছে সব বিপত্তারিণী চণ্ডীবাড়ির দিকে, আর এই রাস্তাটা ধরে কিন্তু সোজা যেতে হবে। সোজা হেঁটে গেলেই পড়ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো এই হচ্ছে কিন্তু তোমার বিপত্তারিণী চণ্ডীবাড়ির প্রধান যে গেট সেইটা, আর এখানে কিন্তু বেশ ভিড় আছে, মানে এই দিকেও কিন্তু মোটামুটি এখন ভিড়টা কম আছে। আর আমি যদি এই দিক থেকে একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমার মন্দির খোলার সময় আছে সকাল 6টা থেকে 11টা, আর বিকেলবেলা আছে তোমার 2:30 থেকে 5:30, এরকম একটা নিয়ম আছে। আর এইখানে কিন্তু এখন মূলদীয় পুজো দেওয়া যাবে, আর বাইরে থেকেও কিন্তু তোমরা এখানে ফুলের যে মালাফালা আছে সব কিন্তু পেয়ে যাবে, এখানে মিষ্টিও আছে। তাছাড়া এই যে বলছিলাম যে গাড়ি বা লোক কত লেভেলে ঢুকবে দেখো আস্তে আস্তে, তো একদম বছরের শেষের দিকে। তো ভেতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে ভিড় থাকতে চলেছে, কারণ এখন বাজে সবে সকালবেলা। তো গাড়ি একদিক থেকে বেরোচ্ছে, একদিক থেকে ঢুকছে, আর সন্ধ্যেবেলায় আসলে এখানটা বেশ ভালো লাগে। তো চলো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এইখানে কিন্তু তোমাদের পার্কিং পুরো ফ্রি আছে, আর এই ভেতর থেকেও কিন্তু যে মিষ্টি বা ফল কেনার বা তোমার ফুল কেনার ভিড়টা প্রচুর আছে, আর ভেতরেও কিন্তু তোমরা মূল্য টুলো সব পেয়ে যাবে। আমি দেখাচ্ছি, বিশাল ভিড় আছে, কারণ একদম বছরের শেষ আর সবাই কিন্তু পুজো দিতে আসে। এই যে এইখানে কিন্তু তোমরা ঝুড়ি জমা দিয়ে যেতে হবে, আর এখানে কিন্তু দয়া করে পূজার ঝুড়ি কিন্তু জমা দিতে হবে, আর এখানে কিন্তু সব মূল্যটুলো তোমরা পেয়ে যাবে। আর এই দিক থেকে কিন্তু পুরো ঢুকতে হবে, আর এখানে ঢোকার ভিড় দেখো, মাই গড, মানে কালীঘাটে আমি যে ভিড় দেখিয়েছিলাম সেই রকম না হলেও কিন্তু বেশ বেশ ভালো ভিড় আছে, আর এখানে সব পেয়ে যাবে। আমি দেখাচ্ছি আরও গিয়ে, বেশ এখানে সব জিনিসপত্র তোমরা পেয়ে যাবে, এই এইখানে সব পেয়ে যাবে তোমরা এখান থেকে। আর জুতো তো খোলার জায়গা আছে, তাছাড়া এখানেও জুতো রাখে অনেকে, আর এখানে এখন দেখছি অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এইটা হচ্ছে কিন্তু পুরো একদম মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স, আর পুজো দেওয়ার ভিড়টা জাস্ট দেখো এখানে, মানে এখানে কিন্তু পুজো হচ্ছে, আর এই দিকে কিন্তু তোমার প্রণাম করাটাও হচ্ছে, বেশ কিন্তু ভিড় আছে। এখন কিন্তু সকালবেলা বেশ ভিড় আছে, আমি তোমাদের দেখাচ্ছি পুজো করাটা পুরোটা। এখানে কিন্তু তোমার এখনো মাকে প্রণাম করা যাচ্ছে, আর যত সম্ভব মনে হয় 1 জানুয়ারি প্রণাম করা যাবে না, এরকম এখনো কিন্তু প্রণাম হচ্ছে, আর এখানে কিন্তু মূলদীয় পুজো হচ্ছে। আর অলরেডি কিন্তু পুলিশ এখানে ঢুকে গেছে, মানে এতটা পরিমাণে ভিড় হয় সেই জন্য। তো এইখানে কিন্তু তোমরা প্রসাদ পেয়ে যাবে, এইখানে কিন্তু চরণামৃত দেওয়া হচ্ছে, আর এইখানটা কিন্তু বাতাসা দেওয়া আছে, আর এইখানে আলতা সিঁদুর ফিঁদুর সব আছে, আর এখানে মূলো দিয়ে যে পুজো হয় সেটা আছে। আর এইখান থেকে কিন্তু তোমরা একদম মায়ের যে ফুল, সেই মায়ের ফুল কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে। পুরো কিন্তু ঝুড়িতে এইখানে ফুল রাখা আছে, মানে এইখান থেকে কিন্তু পুরো ফুল তোমরা পেয়ে যাবে, হয়তো কেউ নিয়ে পেয়ে যাবে, এখান থেকে পুরো ফুল তোমরা নিয়ে যেতে পারবে।
আর আমি বিপদ টেনিমারি যতবারই আসি এইখানে যে দুর্গা ঠাকুরটা আসে না, যদি তোমরা একবার দেখো, মানে এই দুর্গা ঠাকুরের চোখখানাই পুরো আলাদা। মানে এই ঠাকুরটাকে দেখে রীতিমতন আমি মুগ্ধ হয়ে যাই, কারণ এই ঠাকুরের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আমার লাগে। মানে চোখখানা শুধু দেখো, অসাধারণ অসাধারণ, মানে বলা যায় না, মানে এক কথায় পুরো অসাধারণ লাগে। এখানে দুর্গা ঠাকুরটা আমার সাথে সিংহকেও কিন্তু বেশ লাগে। তাছাড়া এদিকে আরও আছে, আমি সব দেখাচ্ছি না, আমি জাস্ট ছোট্ট করে নৃসিংহ অবতারটা একটুখানি দেখিয়ে দিলাম, এটাও কিন্তু বেশ লাগে। তো বিপত্তায়নী বাড়িতে আসলে তোমরা যেই জায়গাটায় ধূপ আর মোমবাতি চালাতে পারবে সেইটা কিন্তু হচ্ছে এইখানটায়। আর এইখান থেকে কিন্তু এটা হচ্ছে তোমার রত্নবেদী, এই জায়গাটা আসলে এই যে এইখানে কিন্তু তোমরা ধূপ আর মোমবাতি জ্বালাতে পারবে, সেটা কিন্তু মানে বিপত্তায়নী বাড়িতে তোমরা ভেতরে জ্বালাতে পারবে না, এই দিকটায় আসলে কিন্তু তোমরা ধূপ আর মোমবাতি জ্বালাতে পারবে। যেমন এখানটা সবাই কিন্তু ধূপ আর মোমবাতি জ্বালিয়েছে, এই যে দেখো বিপত্তায়নী চণ্ডীবাড়ি তোমরা কীভাবে আসবে, বাসে করে বা অটো করে, সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, মানে গড়িয়া থেকে আসা যেতে পারে। তাছাড়া তোমরা যদি ট্রেনে করে আসো, শিয়ালদা থেকে সোনারপুরে নামবে, সোনারপুর থেকে অটোতে উঠে জাস্ট বলবে যে বিপত্তায়নী চণ্ডীবাড়ি যাব, তো ওনারা কিন্তু ঠিক জায়গায় তোমাদেরকে নামিয়ে দেবে, তারপর কিন্তু হেঁটে হেঁটে আসতে হবে। আর এখানে যে প্রসাদের ব্যাপার বা ভোগের ব্যাপার, সেটা কিন্তু শনি আর মঙ্গলবার আর রবিবার করে বিকেলবেলা করে দেওয়া হয়, তাছাড়া কিন্তু এমনি প্রত্যেক দিনই দেওয়া হয় প্রসাদ, সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে।